বাবুরে, তানজিলের কত স্বপ্ন এখনো পূরণ বাকি আছে। এই যে মা খালারা লাইভে আইসা, জিনিস খুললো, অর্নামিক্স খুললো, অর্নামিক্স গুলা খুলে তুইলো, তো জামাইরে দিয়ে এগুলা তো তানজিলার লাইভে করতে পারে নাই। অর্নামিক্স খোলা, বেড পর্যন্ত কোলো করে তুলি লই যাওয়া, তারপরে নাচা, জামাই সহ একসাথে দাঁড়াইয়া নাচা, এই তিন চারটা পর্ব কিন্তু বাদ ছিল। আর এই স্বপ্নগুলো তানজিলার আস্তে আস্তে পূরণ হয়, বা আরও স্বপ্ন ছিল তানজিলার আসল বাবার নামটা খাতার মধ্যে তুলতে পারে নাই। দর্শক, টেপির জামাই নাকি টেপিরে 2000 টাকা বিকাশে পাঠাইছে, মুখ দেখা, মুখ দেখে আহারে, এমনি চলে না তেনা ফেঁসায়। বোটকা জাম্বুর নুন আনতে পান্তাপুরে টেপির অ্যাসিস্ট্যান্ট ওই কাম করে, মানে কিতা কইতাম, টেপির জামাই টেপির মুখ মুখ দেখা নিয়া টেপি বারবার মুখ দেখে কেমন আছে, কেমন কেমন লাগছে, কেমন লাগছে জানতে চাইতেছে টেপি। আর টেপির জামাই আছে তার ধান্দা পানি ব্যবসা নিয়ে, ইয়া বিজনেস নিয়ে টেপির জামাই কথা কয়। দর্শক, টেপি মুখ ডাকি রেখেছে, আহারে টেপি মন্ডলের গুট গুটটা বাতি উড়া মুখে গুটি 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 ভরে রয়েছে টেপি মন্ডল। তো দর্শক, আর তিশা শত্রু থেকে রান্না করে দাঁড়াই অভিশাপ দিতে আছে, কারণ হয়েছে এলাকাবাসীদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা চলিয়েছে। একদিকে ফাফিয়া বান্দিয়া ইয়েন তার মাইয়া নিয়া, আরেকদিকে ইতি বান্দিয়া ইয়েন ইতি বান্দি লাস্টে দিয়ে একটু ক্যামেরার মধ্যে ধরা দিছে, আরেকদিকে শিরিনা বান্দিয়া আইলো না, এদিকে এটার নাম গীতা ফাঁকি বান্দিকেও রাতের বেলা একটু কম দেখা গেছে, নাচানাচি করার সময় থাকলেও হয়তো ক্যামেরার পিছনে গুনান দিছিল। আরেকটা বাইন্দা দৈরা লই আইছে, এই বাইন্দাটা হইলো তানের টিচার। দর্শক, এই বাইন্দারা যদি, মানে এদের সাথে যারাই মিশবো আপনারা একবার 100% কনফার্ম হয়ে ধরে নেন, এরা কোনো সাধারণ ভালো মানুষ কেউ না, তারা অবশ্যই তাদের কোনো না কোনো স্বার্থে এদের সাথে আইসা মিশবে, ভালো কোনো মানুষ কোনো দিনও তিশা পরিবারের সাথে মিশবে না। দর্শক, এমন মানে যে হা হই হুল্লোর করতেছে, মানে এই তারা কয়জনে মিলি প্রোগ্রাম, মেহেদির প্রোগ্রামটা যে করতেছে দর্শক, তো এই প্রোগ্রাম ঘরের বাহিরে কিন্তু চড়াচড়ি খুব কম নাই, সব বাইন্দা বান্দিরা মিলিজন বাইদারা মিলিজন সুইমিং পুলে গেছে, চলে গেছে এলাকা, এলাকা থেকে দূরে যাই ডুবাই এসে একসাথে, কিন্তু এলাকার আশেপাশে তাদের কিন্তু খুবই, মানে চার দেওয়ালের ভিতরে দোতলার মধ্যে নিচের দিকে কেউ এই প্রোগ্রামের কোনো কার্যক্রম কিন্তু চালাইতেছে না, নিষেধাজ্ঞা আছে সব জায়গা থেকে, যার কারণে চার দেওয়ালের ভিতরে এনে মেয়েদের প্রোগ্রাম করতেছে। তো দর্শক, আপনারা ভালো আছেন নি, আবারও আয়া পড়ছি ভাই বোনেরা, চলি আইছি, লাইক দিন, সাবস্ক্রাইব দিয়েন, আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে দিয়েন আর লাইক দিন। বাবুরে, এত নাচানাচি, 100টা ভিডিও আপলোড হয়েছে দিনের বেলায়, এই এক একটা চ্যানেল থেকে 3টা 4টা করে ভিডিও আপলোড হইতে হয়েছে, আই তো মনে 10টা করে ভিডিও আপলোড দেওয়ার কথা, এন আনারা এখন 3টা 4টা দিতে, কিন্তু আনারা স্লো মোশনে দেখেন, আনারা দ্রুত দেখবেন, তাইলে না ভালো লাগে, আরও একটা কন্টেন্ট রেডি করতে পারি। যদি দ্রুত না দেখেন বা ভিউজ না আসে, রিচ না বাড়ে, তাইলে আবার আরেকটা ভিডিও কষ্ট করে বানাইতে ইচ্ছে করে না, যখন দেখি যে না ভিডিও ভালো রিচ পাইছে তখন আরেকটা নতুন কন্টেন্ট কষ্ট করে বানাইতে মন চায়। তো আপনারা স্লো মোশনে দেখবেন, আপনারা একবারে দ্রুত 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 মানে ট্রেনের মতো ধরে ধরে দেখবেন, বুঝেননি দর্শক ভাই বোনেরা, মানে ওরা তো একটা ভিডিও করেছে ইয়ে করে দিল, আমরা তো অনেকগুলো ভিডিও দেখি, যারা এই টাইপের ভিডিও বানায় তারা অনেক মানে পর্যবেক্ষণ করতে হয়, অনেক দেখতে হয়, তারপরে একটা ভিডিও কন্টেন্ট আপলোড করতে হয়, এরপরে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করা অনেকটা সময় কিন্তু পার হয়। তো সেই কারণে আপনাদেরকে বলছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক দিন, আর যখন দেখি যে ভিডিওর রিচ ভালো আসে তখন আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আর আপনারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা প্রচুর পরিমাণে কমেন্ট সেকশানে কমেন্ট ইনফরমেশান দিয়ে, মানে কমেন্টে সাহায্য করেন, এত এত ভালোবাসা লাভিং লাভিং দিছেন, জীবনটা মনে হচ্ছে ধন্য হয়ে গেছে, আর নগর লাভিং লাভিং পাই, বাবুরে কিতা কইতাম দর্শক, কিতা কইতাম, ভাল লাগে না, কোন আমলে একটা বিয়ে শাদি করলাম, একটু টিডিং টিডিং করে নাচতেও আইলাম না, এক নাচাতে বিয়ে শেষ, আর বেশি বেশি নাচতে না, বাবুরে হিতি গো কত বিয়ের অনুষ্ঠান, হাঙ্গার অনুষ্ঠান, তিরসা বেলে কিতা বেলে হুদ খালি কান্দে চোখের পানিতে বাসি গেল তানজিলাকে সাজতে দেখে, আয় দেখলাম হিতি টিডিং টিডিং করে নাচতে আছে, টিকলি একটা কোয়ালের মধ্যে ঝুলাই,
কি একটা শর্টের মধ্যে একটা জামা পরলো, সু সুঙ্গ একটা পায়জামা পরলো, এই বিগ পা ইয়ে নিয়ে মানে কিতা জানি কই ইডা নিয়ে আর কি ইডে তো ইডে নিয়ে তো বিগ ইডে নিয়ে এত যদি সোড়ো একটা ইয়ে পরে, এরপরে মাইয়ের প্রোগ্রাম বলি কথাই প্রোগ্রামের ভিতরে একটা টিকলি লাগাই আছে, মা গো মা কিতা কইতাম, বাপুরে বাপুরে মানুষের মাইয়া করে একখান বিয়ে দিতে হারা না কষ্টে জীবন শেষ মাইয়ার মানুষের মাইয়া করে হৃতিকও শুধু ইউটিউবটা ঘাড়া দিবেন, এক একটা ওলদের অনুষ্ঠান, এক একটা মোচ্ছের অনুষ্ঠান, আবার দেখবেন আবার ওলদের অনুষ্ঠান, আবার বেলে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান। দর্শক এগুলো কি আপনাদের বাস্তব জীবনে কোথাও দেখছেন? এভাবে বিয়ের পরে আবার একটা হলুদ লাগানি মরিচ লাগানি, আবার এঙ্গেজ মানে আবার এঙ্গেজমেন্ট করার পার্টি অ্যারেঞ্জমেন্ট করা, আংটি ফরানির দিন আংটি ফরা, মানে এরা কত ফারে, এত এদের হাঙ্গা বইতে কত শখ। মানুষ সারা জীবন দেয়াইছে হয়তো ম্যারেজ ডে পালন করে, কয়েক বছর চলে গেলে মানুষ আর পালনই করে না, সংসারে জ্বালা যন্ত্রণা হোলামালা, নতুন নতুন মানুষ হয়তো ম্যারেজ ডেটা হয়তো পালন করে, কিন্তু দর্শক এদের জীবনে কোনো সংগ্রাম নাই, জীবনে কোনো কষ্ট নাই, টাকা আর টাকা কিছু একটা লেই। কতটি ভিডিও করি মোবাইলের পিছনে দুই তিনটা ক্যামেরা লাগাই নিয়ে আসে, শুধু এতে হাতের দিকে ক্যামেরা ধরে, হাতে হাতের দিকে ক্যামেরা ধরে, এরপরে একটা ভিডিও আপলোড করে দেয়, টাকা আর টাকা, টাকা আর টাকা, ধুমাইয়া টাকা। তো আসলে বছরের শেষ অ্যান্ড কিন্তু মানুষের পরিবার প্রত্যেকটা পরিবারে কিন্তু এত এত ঝামেলার মধ্যে আছে, কী ঝামেলা, বিশেষ করে বাচ্চাদের পড়াশোনা নিয়ে মানুষ ঝামেলা বছরের শেষের দিকে, ফাইনাল পরীক্ষা এই সময় যাদের বাচ্চারা এসএসসি পরীক্ষার্থী তাদের তো আরও বেশি পেরেশানি, তাদের আরও বেশি পেরেশানি পেরেশানির মধ্যে আছে। তো দর্শক প্রত্যেকটা মানুষ কিন্তু বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিন্তু ইয়ে হইতেছে, আবার এখন তো এই কদিন তো পূজার বন্ধ দিছে কিন্তু তারপরও বন্ধ নাই, স্কুল থেকে কিন্তু পড়া দিয়ে দিছে, ভ্যাকেশনের যে ইয়ে পূজার ছুটির যে পড়া এগুলো কিন্তু স্কুল থেকে দিয়ে দিছে। তো প্রতিটা পরিবারে স্কুল গোয়িং বাচ্চাদের মা বাবাদের কিন্তু জান শেষ, এদের ঘরে স্কুল টিচার আসে মানে ক্লাস আরে হাউস টিউটর আসে, সে আয় ওদের ঘরে রান দেয়, হ্যাতে আমি জানি না হ্যাতের কাছে কিতা পড়ায়, হ্যাতে তো মনে হয় যে মিমের এক্স হাজব্যান্ড ইয়ের মতো, এটার নাম কী সাবোটকা জাম্বো সানির মতো। তো দর্শক আমি জানি না হ্যাতে পড়াইতে এই হ্যাতে বেলে আবার কী এর শেফ, আমি জানি না হ্যাতে কী এর হরালিয়া করছে, হরালিয়া করি হ্যাতে মানুষের পাক ঘরে ঢুকি, হ্যাতে মানুষের হোলাইন্ডে হড়ায় আবার ঘরে হাঁদাই বেডির ক্যামেরাও ধরে, আবার দেয় কি ইয়া নুডলস রাঁধে ইয়ের মধ্যে বই। দর্শক হ্যাঁ এন মনে হয়েছে যে যেহেতু মেয়েদের প্রোগ্রাম এন তাইলে একটা ইয়া আন্টির প্রোগ্রাম আন্টি পড়াইব, তো তাইলে অনেকটা ইয়া করমো কি জানি কয় মেয়েদি লাগাইতে হইব, মা খালা ব্যাকে নর্তকি সাজি চলি এসে টিকলি টুকলি লাগাই, কী যে অবস্থা, দড়ি আনি কিতে কিতে হলুদ বাড়ো মরিচ বাড়ো তিসার সেই ব্রিটিশ আমলের কোত্তাইটা গাত দি, তারপরে টানু টিং টিং করি টিকটকার বাহিনী নাচতে নাচতে আইসে, টিকটকার তানজিলা নাচতে নাচতে আইসে, সাথে মাও পিছন দিয়ে নাচতে নাচতে আইসে, এটা তো ক্যামেরার সামনে জটটুক আইসে আইসে, আর বাকিটি ক্যামেরা ছাড়া সবাই মিলে এক রুমের মধ্যে এরা ডান্স করছে। দর্শক তো এই যে প্রোগ্রাম, প্রোগ্রামে কিন্তু তেমন কিছু নাই কিন্তু ইউটিউবে দেখায় কিন্তু লাখ লাখ টাকা উপার্জন করে লই যেতে আছে, এক শ্রেণীর অসচেতন দর্শক যারা আছে তাদের কারণে যে লাখ লাখ টাকা ইউটিউব থেকে প্রোগ্রাম দেখায় নিয়েছে, কিন্তু এখানে প্রোগ্রামের কিছুই নেই, পুরান জামা ঘরোয়া জামা সবাই গাদ দি, তারপরে স্কুল ইয়া হাউস টিউটর দিয়া ইয়া ইয়ার আনলো কী জানি কয় নুডলস আনলো মিষ্টি দিল প্রোগ্রাম শেষ, মানে এই এই নাচে নাচি করে আই বইলো। বিশেষ করে টেপি তো আজ জামাই ছাড়া থাকতেছে, গতকালকে টেপির জামাই আসিল বেন্না ভরে উঠি টেপির জামাই না খাই গেছে কই, এমনই শাশুড়ি যে জামাই সকালে চলে গেছে না খাই উপর তালা তার আসে না, মানে টেপি নিচতলায় হয়েছে তানজিলার রেলই টেপি আর টেপির জামাই নিচতলায় হয়েছে। তো দর্শক নাস্তা পানি না দিয়ে টেপি তার জামাইরে বিদায় করছে নিচে, তাই তিশানি নাস্তা দিব জিয়ানে বিয়ের পরের দিন, পরের দিন আসছিল ফিরানি ফির, হ্যাঁ হেসুমে সকালবেলা ঘুম থেকে উঠে টেপির জামাই চলে যেতেছে, কাম নাই গাছ নেই এত ভোরে চলে যেতে গেছে, তিশা তো ঘুম থেকে উঠে নেই, টেপি রান্না করে যায় কফি বানায় দিছে আর বিস্কিট আনি দিছে নতুন জামাইরে।
তো এখন টেপির জামাই ভিডিও কলে দিছে, টেপিরে কইতাছে যে টেপি মুখ ঢাকি রেখছে, মুখ দেখাবে না। টেপিরে নাকি বিকাশে 2000 টাকা দিয়ে পাঠাইছে। দর্শক কি আশ্চর্য লাগে না? মানে পরের দনে ফুদ্দারি কি জানি কয়, হ্যাঁ তো হয়েছে এই তানুর একটা কামলা। ওই যে একটু আগে সানবিজ ভাই তনির একটা ভিডিও আমি দেখতেছিলাম, সে জামাইরে নিয়ে জিয়ে না আছে ব্যাংককে মনে হয় নাকি সিঙ্গাপুরে আছে, জামাই তো অসুস্থ মহিলার। আচ্ছা যাই হোক, সে ওই যে তার ম্যানেজারের লগে লাইভে আসছে একসাথে, ম্যানেজার ডিসকাউন্ট দিয়ে জামাগুলো ছাড়ে দিতে আছে, প্রচুর মানে দাম ছাড়ে দিয়ে আর কি ছাড়তেছে, কারণ তো টাকার প্রয়োজন। তো তনি লাইভে বলতেছিল যে ইয়ে মানে গুজব যেন না ছাড়ে, তার স্বামী মারা গেছে, মানে একটা লাইভ করতেছিল। তো আমি দেখতেছি বোটকা জাম্বু হয়েছে তানজিলার অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ তানজিলার ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট। তানজিলার এনে চাকরি করে টাকার বিনিময়ে, হেতে বেলে তানজিলার বেড়ে টাকা দিয়েছে বলে রাখছে একটা কামলা। আর এদের শরীরে প্রচুর কুরকুরানি, যেটি লাইভে দেখাই তো এবার জামাই নিয়ে কুরকুরানি মিডানি রয়েছে এদের প্রথম কাজ, একটা বেড়া লাগে তাদের কুরকুরানি মিডানির জন্য। এই জন্য বস্তির বোটকা জাম্বুকে রাখছে। আচ্ছা বলেন তো, তানজিলে মাস শেষে লাখ লাখ টাকা উপার্জন করে, এই বোটকা জাম্বুর নাই 2 টাকা ইনকাম। তো এত যে লাফানি, এত যে নাচুনি কুদুনি, মানে দি একবার হাঙ্গা করছে হাজার হাজার মানে লাখ লাখ টাকা খরচ করি বলে করছে, এক একবার এক এক টাকার হিসাব দেয় তারা ইউটিউবে। তো যদি মনে করতাম না এরা দর্শক যে না ইস্টাবলিশড একটা ছেলে পাইছে, এর জন্য মা প্রথম মেয়ের বিয়ে ধুমধাম করে দিছে, এন এই বস্তিরে বোটকা জাম্বুর কাছে বিয়ে দেওয়ার জন্য যে কিনা একটা আন্টি পর্যন্ত দিতে পারে। এবার তানজিলা গতবার তানজিলা আন্টি কিনে দেওয়ার পরে এই আন্টি আনি ফরাইছে, তা তানজিলা মন ভরে নেই। এবার তানজিলার সাথে যায় বড় দেখে আন্টি কিনছে, নিজের এবার প্রোগ্রামে কিনার জন্য একটা বলেই ফেলছে, তখনকার আমার আন্টিটা অনেক ছোট ছিল, এবার হাত ভরা বড় আন্টি কিনছে। তো দর্শক যেই যেই ফুলার কোনো রুজি রোজগার নাই, একটা বেকার ফোলা, পারিবারিক অবস্থা খুবই দুর্বল, ওই ফুলার কাছে বিয়ে বসার জন্য লাখ লাখ টাকা খরচ করলো কী কারণে? আবার এখন আবার এক হাঙ্গায় মন ভরে নাই, এখন আবার দ্বিতীয় হাঙ্গা শুরু করছে, দ্বিতীয় হাঙ্গা বইব। মানে কি আসছে জয়ার পরে মুখ ঢাকি রেখছে, মুখ দেয় তো না, নতুন বউ লাজুক লতা লজ্জা পাইতেছে, মুখ দেখাবে না, ইয়া দিতেইব মুখ, প্রথম মুখ দেখাই সালামি দিতেইব, মানে কি পরিমাণ নাটক। মিস করতেছো আমাকে? মানে এক রাত থাকতে ইত্তো না বোটকা জাম্বুকে ছাড়া, টেপি এক রাত থাকতে ইত্তো না বোটকা জাম্বুরে হেলাই। তো পরে দিয়ে দর্শক অন বলে কালকে আইব এঙ্গেজমেন্ট, আপনারা যা দেখলেন নর্তকি গিরি ছাড়া আর হাই হুল্লা ছাড়া এদের অনুষ্ঠান প্রোগ্রামে কি আছে বলেন তো দর্শক? না আছে খাবারের ভালো মেনু, না কোনো আয়োজন, এদের হচ্ছে শুধু নর্তকি গিরি করা বা বার ডান্সারদের মতো শুধু ডান্স করা। মানে কি যে প্রোগ্রামের জন্য কি যে আয়োজন! এখন কথা হইলো এনে যে যতগুলো মানুষ এই যে বান্দি কতটি ফিসে ফিসে তিসার ঘুরে, এই কয়দিনেও বান্দিদেরকে দেখা গেছে, এখন আর কেউ কোনো বান্দি নাকি আর আসে না তিসার কাছে। তিসা বলে যারা শত্রু তারা আমার কাছে এখন একটা মানুষও কেউ আসে না, কারণ আপনাদের জন্য যারা শত্রু তারা বিভিন্ন কথা বলেন। আসল কথা হয়েছে তিসা এটা ঢাকনা দিতে আছে যে তারা যে এই সমস্ত নোংরামিগুলো করে, এই যে পালিত কন্যা বাপ্পির মাইয়াও না, আপনারা দূরের মানুষ বাদ দেন, তাদের ঘরে এত প্রোগ্রাম চলিতে আছে, এই টেপির দ্বিতীয় হাঙ্গা চলিতে আছে। আপনারা দেখছেন যে একটা প্রাণী, যে বাপ্পির পরিবারের কোনো একটা প্রাণী আইসে এখানে 2 মিনিট সময় কাটাইতে, এই যে পাশে তো রোকনের বউ আছে, তারপরে আরও চাচি শাশুড়ি 2টা আছে ওই পাশে দি, একটা মানুষ কি আইসে যে মুখ দিউ কি দিস দেখতে যে টেপির বিয়ের মধ্যে এনে কি বিয়ে হইতেছে, আমাদের বাড়ির বড় মেয়ে তার বিয়ে হয়েছে, নাইনাতকুরেদের মধ্যে বড় তার বিয়ে হয়েছে, তাদের তো থাকা উপস্থিত থাকাটা ইয়ে। এই যে গত 2 দিন আগে দেখলাম ওই যে গার্লস হাবিবার একটা বাংলাদেশি গার্লস হবি না হাবিবে কিতা জানি একটা জানি ভুলে গেছি গে, যেটা লুলুর দাঁতের বাগানের ফুফাতো বোন, তার ফুফু লুলুর ফুফু আইছে ব্যাগ নেওয়ার জন্য। তো দেখেন বাপ্পিদের কিন্তু আত্মীয় স্বজন আশেপাশে, বড় বিয়ের 1 বছর পুরো হয়ে গেছে, বাপ্পির খালার বাড়ি পাশেই,
বাপির নানার বাড়ি পাশে কোনো একটা মানুষ এই টেপির দাওয়াত দিয়ে, টেপির জামাইয়ের দাওয়াত দিয়ে একটা বেলা খাওয়াইলো না, পাশের বাড়িতে ডাইল সাইল মুরগি ওকে কিনে দিতি, সে ওই বাড়িতে তানজিলার জামাইরা খাওয়াইছে। অন্তত কাহিনী দেখেন এই বিয়ের মধ্যে, এই যে পাশে অন্য তাদের যদি নিজেদের ফ্যামিলি মানুষ হইতো, এই যে পাশে যে রোকন আছে, রোকনের বউ আছে, ভেতিরও তো বয়স্ক, ভেতি আর তানজিলা একই ক্লাসমেট বেলে একই ক্লাসে পড়ে, যদি ওই বেড়ি অনেক বড় সড়ো এক মহিলা, তো ইয়া এরকম এক ক্লাসমেট, তারপরে আবার এ বাড়ির আর একটা বউ স্বাস্থ্য, তারা তো কেউই আইসে মুখ দিয়েও ছাড়ে না যে তিসার বাড়িতে কি প্রোগ্রাম চলতেছে একটু দেখি তো। এখন আশেপাশে যারা আছে যে বান্দিগুলো ঘুরতো, ওই বান্দিগুলোও আইতেছে না, কারণ তিসা রান্না করে হায়াত সুস করতেছে, মানে ভাবিও নাই কাজের বেড়িও নাই, এই যে বিয়ের প্রোগ্রাম করতেছে, কাজের বেড়ি কিন্তু তারা সারাদিন রাখতে পারতো, টাকা পয়সা বাড়াই দিছে কিন্তু থাকতো। আরেক কাহিনী আছে ফারুল খালা, তিসা ফারুল খালারে সারাদিন মা 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 গাল মোছে মুখ মোছে কত কন্টেন্ট তিসা বানাইলো, কিন্তু এই প্রোগ্রামের মধ্যে ফারুল খালারে তিসা দাঁড়াইলো না কেন, হাল বাড়ি ধোয়ানোর জন্য ফারুল খালাও কিন্তু আইসে উপস্থিত হয় না। ফারুল খালা আইসে তার ম্যাডামের কাজে, বাপ্পির মার কাজে, একদিন ঘর পরিষ্কার করার প্রয়োজন আছে, লোকজন আইব উঠব এলাই বাপ্পি নিচতলা এটা ফারুল খালারে ডাকি আনি, বা নাজমা বেগম অর্ডার করাতে এই ফারুল খালা আই পরিষ্কার করে দিয়ে গেছে, কিন্তু তিসার করে এত বড় প্রোগ্রাম চলতেছে ফারুল খালাও আই মুখ দি চায় না, ফারুল খালাও আই তিসার হাড়ি ফাতিল দোয় না। আর একটা জিনিস আজ যে একটা কাজ কারবার দেখছেন নি, ঘরের মধ্যে মেহমান বরা চাইল কমাই দিছে, ব্যক্তি যে পরে ধুমশির মতন খায়, এরপরে আনছে হাঁসের মাংস, এদিনের জীবনে খাইছেনি, অনেক বদা হাঁসের মাংস আনছে, একটা হাঁস আনছে রান্ধি খাওয়ানোর লাই, এনতে আবার কত থুই দিছে তুললে, তখন কত হইলো তিসা এই রাজ হাঁসের মাংস দুই বক্স করছে, মানুষ এসে 1 কুড়ি, তা মানুষগুলা খাওয়া সবটি খাওয়ার মানুষ, তো তিসা এই হাঁস হাঁস মুরগি রাঁধলো, রান্নাঘর বরা তিসার মুখ কালা হয়ে গেছে, সবাই খাওয়ার পরে আর ভাত পাইতেছে না, মা কি খাওয়ার লাই, এন ইয়া বাবু বারবার করে রিকোয়েস্ট করতেছে খাওয়ার জন্য, আর ভুতুনি একবারও কইলো না যে তুমি খাইছো না না খাইছো, বন্ডেজি গেল না, এবং ভাত নাই তিসার উপরে বিরক্ত, ভুতুনি যদি ল্যাবস্টিক সারা ক্যামেরার সামনে দিয়ে আইয়ে মা গো মনে যা হারারাই থিতি, খুকি আর হিতি দুজনে মিলি মনে আবুল বেড়ি টানে, মনে টোটালি ইচ্ছা কালার কালা, মানে ফিল্টার মারা ছাড়া এতে হাতের ক্যামেরা, ওই জমরাজের ক্যামেরা, এডিনে তো সস্তা দামের মোবাইল তো জনের দরে, ফিল্টার ফুল্টার মনে ছাড়া বুতুনির ঠোঁটেরই কী পরিমাণ কালা দেওয়া যেতেছে, মনে হারায় তাবুল বিড়ি ফুঁকছে না তামাক পাতা ফুঁকছে আল্লাহ জানে। তো তিসা রান্নাঘরে যাই আবার ভাত বসাইছে, এন বন বন করতেছে যে আপনাদের জন্য, আপনাদের জন্য শত্রুদের জন্য, আপনারা নানান দান বলেন, আপনাদের জন্য এখন কাজের লোক আসে না, দর্শক যারা এদের সাথে মিশবো, যাদের আত্মসম্মান নাই তারাই মিশবো, কোনো ভালো মানুষ কোনোদিনও এদের সাথে মিশবে না, যাদের আত্মসম্মান নাই বলতে যারা লোভে হাঁটে, যে তাদের একটা লোভ আছে, তাদের ওইখান থেকে ইউটিউবের চ্যানেল খুলবো, তারাই তিসাদের সাথে মিশতে আসে, আর নাহলে কেউ কি জীবনে মিশবে নাকি, পাশের বাড়ির যে তিসার চাচি শাশুড়িরা তারাও তো একটা চ্যানেল খোলে না এবং তাদের কাছে আসে না, লুলু হিয়েন্দায় বই দাঁতের বাঁকা হিয়েন্দায় বই শুরু করে দিছে, তানজিলার জন্য এই জিনিসটা কিনলাম তানজিলার জন্য, লুলু জানে এখন তানজিলা ওই ওদের নিয়ে বাইদানি এরা নাচা নাচি করছে, তানজিলা তানজিলা প্রোগ্রাম কই, লুলু বাইদানি বুঝছে যে এখন যদি তানজিলা তানজিলা করি তাহলে কিছু বিয়ে পারব, এলাই তানজিলার জন্য কি গিফট কিনলাম, তানজিলার জন্য কি গিফট কিনলাম, লুলু বাইদানি খালি এড়িয়ে করব, মানে এই এই কাহিনী কিন্তু দাঁতের বাগান কিন্তু এড়িয়ে করব, এই ধরনের টাইটেল থাম্বনেইলে লিখবো। বেলায় যে টিসার আমি এটাই বুঝি না যে কারোর রান্নাঘরে ঢুকি সে রাঁধে, তো তিসা এই এত মানে কামের বুয়া তো রাখছে ঝাড়া মশার জন্য, এই টিউটর হাউস টিউটর এত রায় দিতে না, শুধু রাইনবো তিসার তিন বেলা খাওয়ানোর জন্য, সি সি লজ্জা নেই কারো বাসায় ফড়াইতে মানুষের রান্নাঘর মানুষের বেডরুমে, তিসা বেডরুমে ওই হাউস টিউটরের জায়গা দেয় তার পা কম্বলের নিচে কাতার নিচে ঢুকে বসার জন্য, কি নির্লজ্জ রে বাবা, ওরে আল্লাহ রে, আমরা তো জীবনে যাই মানে বাসায় স্যার আসে পড়াইতে, ওই পড়া পর্যন্ত পড়ার টেবিল পর্যন্ত মুখের সামনে ডাইনিং টেবিলে বসে, রুমে তো বসাই না ডাইনিংয়ে বসে, যখন চোখের সামনে খেয়াল রাখতে পারি কি পড়ায় না পড়ায়, আইলে তারে নাস্তা পানি যে দুধ দেওয়ার দিই, বাস কাজের কথা ছাড়া এনে বইবে হাতের লগে এনে আলাপ আলোচনা করার তো কোনো প্রয়োজনে নাই, কাজের পড়াশোনার ব্যাপার ছাড়া, তো এদের ঘরে হাউস টিউটর এদের জন্য আয়,
লাড়ি লাড়ি নুডলস রাঁধে, এদের খাটে এদের কম্বলের নিচে পা ঢুকাই দিই বইয়ে। তিশা কয়, আপনাদের জন্য শত্রুদের জন্য আশেপাশের মানুষ কেউ আসে না, একটা লোক নাই, সে কীভাবে কাজ করবো? তো তিশা জানে না, তিশার বাড়ি থেকে যে বাইদানি ফাটে যে গঠন করতে আছে, এখানে কষ্ট করা লাগবো, কাজের লোক ছাড়াও করতে হইব কাজ। দর্শক, আপনি যে বলেন কোনো মানসম্মান, যাদের মানসম্মান আছে তারা কি কোনোদিন তিশার কাজে আসবো না তিশার লগে আইসা বসে অনুষ্ঠান করব? কাহিনি হয়েছে যাদের চ্যানেল আছে চ্যানেলের লোভে তারাই তিশার কাছে আসবো, আর না হলে কেউ জীবনে আসতো না। কোনো ভালো ফ্যামিলি বেশি দূরে তো যাওয়া লাগে না। তিশার এই যে চাচি শাশুড়ি এডিরে দেখলেই তো যে এরা তো এই তিশার সাথে মিশে না। এই যে মালয়েশিয়া থেকে আসছে, কেউ এসে মুখ দিয়ে আনছে, সাথীরে বলে আনছে গিফট দেওয়ার জন্য, ও মা ভদ্রতার খাতিরে সে গিফট নিয়ে চলে গেছে। একটা মানুষকে আসছে যে তিশা যে আইসে খাবার দাবার দিছে, কিন্তু ক্যামেরার সামনে তারা কেউই আসে নাই। দর্শক, তানজিলার আর একটা ফোরগামের আশা তানজিলার অন্যা করে দিবে। আচ্ছা, এই যে এগুলো করে, মানে এই যে মেহেদি জামাইয়ের মুখ দেখাইতো না, এদের কি লজ্জা সরম কোনো কিছু নাই? একটু কি লজ্জা করে না এদের? দর্শক, আরেকটা কাহিনী হয়েছে, এই যেমন আইবো লুবি সাবানা, এটার নাম কিতা আরও কিতা, এটা লুবি সাবানার জামাইটা মায় গালফুলি টালফুলি কালকে এঙ্গেজমেন্ট পার্টির মধ্যে আইবো, কিন্তু এ তারা তারাই, বাইরের কোনো কেউ নাই। তিশা খুঁজি তিশার লেভেলের আত্মীয় স্বজন খুঁজে বার করছে, যেন তিশারা যা করে তাদের লগে মিলিমিলি হই হই করে। এই জন্য তানজিলারে খুঁজি ওইরকম একটা রেল লাইনের পাশের বস্তির বোটকা জাম্বু পরিবারে বিয়ে দিছে। তানজিলা তো দেম আগে অহংকারে ফাটি যেতেছে যে তার শ্বশুর বাড়ির মানুষদেরকে সে পূর্ণ বাসন করতেছে, তার তাদের জন্য সে ইয়ে কী জানি বলে তাদের জন্য আয় উন্নতির জন্য ইয়ে চালাইতেছে। সে আসার পরে তারা বড় লোক হয়েছে, আস্তে আস্তে টাকা পয়সার মুখ দেখতেছে, তার টাকায় তারা খায় তারা চলে। এই জন্য সে রাত দিনের 12টা বাজে ঘুম থেকে উঠবো, 1টা বাজে ঘুম থেকে উঠবো। সব প্রতিটা পর্ব, তাদের প্রতিটা পর্ব সবার চ্যানেলে একই ভিডিও, একই রকম ভিডিও, আপনারা চেঞ্জ কোনো কিছু দেখবেন না, সব একই রকম ভিডিও, আর কোনো কিছু চেঞ্জ কিন্তু আপনারা দেখবেন না। ও আরেকটা তিশা চলি আইছে যে ঘরে আই খাবার বাড়ি দিছে, খাবার বাড়ি দিয়ে মানে রাজরে জিজ্ঞেস করতেছে যে এত খাবার মানে এত খাওয়া মানে এখন খাইতেছো? তখন কেন বাদ যদি না দিতাম, কয় ভাই গোসলের থেকে রেস্টের থেকে এখন খাওয়াটা দরকার, এত খিদে লাগিয়েছে। আইতে আইতে 4টা না 5টা বাজে, 2-3 ঘন্টা বেড়ে পানির মধ্যে আসিল, তো 2-3 ঘন্টার মধ্যে 2-4 সেকেন্ড তিশার ভিডিওতে আসছে পানিতে নামছে। আর শারমিনের ভিডিওটা আমি অবশ্য দেখি নাই, তিশার ভিডিওতে যা দেখাই ফেলছে এর থেকে আর বেশি কিছু দেখার মনে হয় যে কারণ আছে না না আছে। 2-3 ঘন্টা তিশাদের চ্যানেলে, তিশার চ্যানেল থেকে 2-1 মিনিটের একটা ফুটেজ আসছিল, এই যে পানির মধ্যে নামি না আসা 2-1 সেকেন্ডের, 2-3 ঘন্টা তারা পানিতে ছিল। এবার চিন্তা করেন তারা ওইখানে কী করছে সবাই মিলি, চিন্তা করেন। এবার দেখেন কে কার হাত ধরে এনে নাচছে, আল্লাহই জানে। ওইখানে বসে বসে টেপি, ওইখানে বসে বসে মানে টেপির ওই জীবনের স্বপ্ন এটা পূরণ হয় নাই। কোন স্বপ্ন? স্বপ্নটা হয়েছে টেপি ওই যে জিনিস খুলে নেয়, লাইভে এসে জিনিস খুলে নেয় টেপির, এবার এই বিয়েতে ওই স্বপ্নটা পূরণ হবে। সি এদের এসব নষ্টা কাজকর্মের মধ্যে তানজিলার শ্বশুর বাড়িরাও মানে এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে, এটার সাথে মিলে চলতেছে। কারণ মা খালাদের 4-5টা হাঙ্গার ভিডিও ইউটিউবে বাজতেছে, তানজিলার লাইফে যদি 4-5টা হাঙ্গা বিয়ে না বইতে পারে একটা আফসুস তাই যাবো 4-5টা হাঙ্গার জন্য। তো তিশা বলতেছে বুক ফাটি যেতেছে, চোখ ফাটি যেতেছে, ভাই চোখ বুক ফাটানোর কোনো কারণ নেই, তুমি আরও 5-6টা বছর অপেক্ষা করো, তোমার মাইয়া দেখো লাস্ট পর্যন্ত এনে থাকতে পারে কি না, আরও নতুন নতুন হাঙ্গার মানে অনুষ্ঠান তুমি দেখতে পারবে। জনে তুমি বেশি উড়ো তখন তোমার কপালে শনির দশা ইয়ে, তো তুমি বেশি উড়িও না, আরও 2-3 বছর পরে আরও দেখো তোমার মাইয়ার কপালে নতুন কোনো সংসার আইয়ে কি না, আরও 2-4টা হাঙ্গা কপালে হয় কি না, এটা দেখতে থাও। রান্নাঘরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে তার মানে রান্নাবান্না নিয়ে আপনাদের কথায় কেউ আসে না, কেউ আসে না। আসলে এদের সমাজ থেকে নিষেধাজ্ঞা, বাপ্পি সোট্টার মতো ঘরের ভিতরে বই বই ভিডিও করে, রাস্তায় জীবনও নামে না। আর একটা জিনিস, ভুতুর্নির কথা বলি, ভুতুর্নি ঘরের ভিতরে চশমা একটা চোখে দিয়ে রেখছে, যে বাবুকে দি মানে ইয়া ভুতুর্নির আশা বাবু এবার মানে ফিল ফিল করে না কেন, তানজিলাদের ফিল ফিলে তানজিলা দেয় দেয় বাবু ভুতুর্নিরে ফিল ফিলে না, অন বাবুর তো একটা বিরক্ত লাগে, বিরক্ত কি কী ফিল ফিলে যদি দেয় একটু রোমান্স উড়ে যাইব, ভুতুর্নির দিকে তাকাইলে হেতার রোমান্স উড়ে না, হেতাকে মাগো এটা কি আর আম্মা না শাশুড়ি কাল লগায় রোমান্স করতাম।
ডরে বয়ে ডরে বয়ে ডরে বয়ে মানে শারমিনী এমনি কুরকুর হইতেছে একটু দেখে, ওই তানজিলা কুরকুরানি দিয়ে দিতেছে, যখন বোতল নিতে বিষ উড়ে রয়েছে, ঠোঁটেটা এনে বিয়া করে রেখেছে, নিচেরটাকে এরকম ঝুলাই বিয়া করে রেখেছে। তো যার কারণে বাবু কতক্ষণ পরে যায় যায় বোতনির একটু ইয়ে পাম মারার জন্য যায়, কিন্তু পাম মারার জন্য যায় কি হইব, কিন্তু ফাইতেছে না। ওরে বাবুরে, বাবুর রোমান্স আইয়ে না, আন হিতিরে কত যে বেসেছি ভালো হে কথা তুমি যদি চাইতে, মা গো মা স্যাংরা বান্দুর গিয়ার হাতির হাতির জুটি, মানে বান্দুর গিয়া যতই চেষ্টা করুক যে রোমান্স করার জন্য, কিন্তু বান্দুর গিয়ার ভিতর থেকে রোমান্স আইয়ে না, যার কারণে বুতুনি বিসি ছাড়া কামলা বাবু হিজড়া বানাই দিছে। লুডুস খাওয়াইতো লুডুস, তানের টিচারের হাতে লুডুস খাওয়াইব বদা, এই লুডুস তানুরু খাওয়াইতে যায় বদা বইবে খাওয়া শুরু করেছে। আর মিমের মাইয়ে তো খাওয়া দেখলে কি যে কিলবিল কিলবিল করে, কারণ মিম তার মায়ের কোনো যত্নই করে না, ক্ষুধা নিবারণও করে না, একটু একটু ক্যামেরার সামনে সবাইকে একটু একটু দেয়, কিন্তু মিম সারাদিন বাবুর সাথে কুরকুর কুরকুর করার জন্য ঘুরঘুর ঘুরঘুর ঘুর করে। আর মোমের বিষ ধরে তল ফেডের মধ্যে বিষের তোলে কখন যে ফাড়ে যায় বিষে, বাবু কিচ্ছু ফাড়ে না, বাবু রোমান্স করে না, বাবু খাওয়াই দেয় না, কে যে একটা আপুল লেগেছে যে মিমরে কিতা খাওয়াই দিব, মোমের মুখের কাছে খাওয়া নিলে ঠোঁটার ধাতটি দেখলে তো রোমান্স উল্টি ফিরি চলিয়ে গেলে আর রোমান্স করতে চায় না। মা গো মা চোখে চশমা একটা দি সি 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 কীভাবে নাচতেছে, কীভাবে লাফাইতেছে ছোটো বোনের সামনে, জামাইয়ের সামনে সুইমিং পুলে না, আমি আল্লাহ গো এ জীবনে প্রথম দেখলাম এরকম নির্লজ্জ বেলাজ্জে একটা পরিবার। তিলমোহর মারে দিছে বাপির ফাঁসার মধ্যে, মানে হই যে ভারত থেকে গরু আসে না, যখন গরু সারি দেয় গরুর নাম্বার দিই ঢাক নাম্বার দিই কার কাছে যাবে, হুন্দর মধ্যে একটা সিল মারি দেয় বাপির হুন্দর মধ্যে, 22 নম্বরকে একটা সিল মারে দিছে যে এই বদার ঘরের বদা তুই নিচে আইতে পারবি না, তুই বা তোর ঘরে থাকবি, তোর ঘরে থাকবি। কতক্ষণ পরে জানে যে মাকির মনে বিষ উড়ি রয়েছে, বদার ঘরের বদা এই তানজিলার এই বিয়ের জন্য বিশাল অঙ্কের একটা যৌতুক পাইছে, এই জন্য পারমিশন দিয়েছে এই অনুষ্ঠান করার জন্য। আবার অন মাক্ষি যে অনুষ্ঠানটা করতে আছে, মাক্ষি অন যদি অন গালফুলে থায় ভেজাল করে, বদা তো এক দান পাই এখন খুশি, কারণ বদা খুশি হয়ে গেছে এক দান পাইছে যে একটা দাইন পাইছে, এই দাইন দিত ইয়া কে জানি কয় ফালিত মাইয়ার অন লগের সাথে থাই থাই বদার ঘরের বদা ইয়ে করতে বটে টুনটুনাই তো হইব। অন মাক্ষি যেন একদিন পাই গেছে, অন মাক্ষির কাছে তো বদা ধরা এবং ছোট হয়ে রয়েছে, অন মাক্ষি দিয়ে কাজ করে, মাক্ষি কিন্তু বিষ উড়ে অন বদা কতক্ষণ পর পরে রান্না করে যায় লাভিং লাভিং দেয়তে যায়। আর এই লাভিং লাভিং রে মাক্ষি মানে বদার দিকে হিরি তু তু ফেলে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কই আমি একটা খাইছি তোমার একটা কাঠি দিয়ে দাব, মাক্ষিরে কতক্ষণ পরে যায় মা গো। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হয়েছে মাক্ষি টিকলি লাগাই চলিয়েছে মাইয়ার কি বেলে দ্বিতীয় এঙ্গেজমেন্ট দ্বিতীয় হাঙ্গা, মানুষ কত যে নিচে নামতে পারে এদের না দেখলে, আসলে এরকম মানুষ যে দুনিয়াতে আছে নাইলে অনেকেই বুঝতো না।